সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো দেখতে পাচ্ছেন না, হাওড়া জেলা পরিষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে MGNRGEGA সিলের কিছু যে প্রজেক্টটি হচ্ছে সেই প্রজেক্টের জন্য কিছু নিয়োগ করা হচ্ছে হাওড়া জেলাতে। সেই রিকোয়ারমেন্টের আমি পিডিএফটি তোমাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ 11 ফেব্রুয়ারি 2020 সালের পিডিএফ, এটি 14 তারিখ রিলিজ করেছে। সো রিকোয়ারমেন্ট নোটিশে দেখে নিতে পারো এখানে যে যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা www.howrahjelaparishad.in এর যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখান থেকে অনলাইন ফিল আপ করতে পারো। এখানে দেখে নিতে পারো রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছে কোন কোন পোস্টের জন্য রিকোয়ারমেন্ট হবে। এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোয়ালিটি মনিটরি, এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে সমস্ত দিয়ে দিয়েছে কী কী যোগ্যতা লাগবে। এখানে জন্য লাগবে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য লাগবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে, 25,000 টাকা স্যালারি হবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্যে দেখতে পাচ্ছ পোস্টিং হচ্ছে ব্লক ভিডিওতে তোমাদের এই পোস্টে হবে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের, যেটা এইচএস পাস হতে হবে এবং যে কোনো একটি বোর্ডের আন্ডারে 6 মাসের কম্পিউটার ট্রেনিং থাকতে হবে, এছাড়াও 6,000 পার কি স্পিড থাকতে হবে তোমাদের। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ এখানে 10+2 মানে 12 পাস হতে হবে, 60% মার্কস থাকতে হবে, সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং 6 মাসের কম্পিউটার থাকবে। এখানে 16,000 মাইনে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে 16,000 আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 25,000 টাকা দিচ্ছে এখানে। এখানে দিয়ে দিয়েছে এজ কত হবে, এজ অফ ক্যান্ডিডেট মাস্ট বি 40 ইয়ার ওল্ড, 40 বছর ঊর্ধ্ব এজ হতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এখানে দেখে দিয়েছে 18 বছর মিনিমাম দিয়েছে দেখতে পাচ্ছ, আর সরি ম্যাক্সিমাম এজ 60 বছর দিয়েছে এখানে। অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড, এখানে যে স্ক্যান ফটোটা তোমাদের পাঠাতে হবে সেটি 10 থেকে 20 কে সাইজ হতে হবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ফর্মের বিষয়টি দিয়ে দিয়েছে, একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন 14 ফেব্রুয়ারি 5টা থেকে শুরু হয়ে গেছে এবং ক্লোজ হবে 28 ফেব্রুয়ারি 2020 সালে 5টার সময়। এখানে অফিসিয়ালি ওয়েবসাইট হচ্ছে আমি যেটা বললাম www.howrahjelaparishad.in। এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম রিটেন এক্সামের মধ্যে নিয়োগ হবে, সেই রিটেন এক্সামটি হবে 29 মার্চ রবিবার হবে। সেখানে আরও দিয়ে দিয়েছে কোনো পোস্টগুলো দেখে নেবে একটু। এখানে অ্যাডমিট কার্ডের বিষয়গুলি দিয়ে দিয়েছে তোমাদের, একটু দেখে নেবে পজ করে, বা তোমরা www.howrahjelaparishad.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। যেখানে নোটিশের অপশন আছে এই রিকোয়ারমেন্টের নোটিশটি, এটি তিনটে পেজেরই দিয়েছে দেখতে পাচ্ছ এখানে। সো এখানে কলও করতে পারো, এখানে নাম্বার একটা দিয়ে দিয়েছে 0333-2638-1590, এটা হচ্ছে তাদের অফিসের নাম্বার, বা তোমরা এই ওয়েবসাইটে গিয়েও জানতে পারো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এই ফর্ম সম্পর্কে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকুনি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এইটুকুনি।